আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার জাসমান কিচেনে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার খাবারের জন্য একদম পারফেক্ট রেসিপি, ছোট বড় সকলের পছন্দের একটি খাবার, আর সেটা হচ্ছে সসি চিকেন স্প্যাগেটি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে সময় নষ্ট না করে চলুন চলে যাই রেসিপিতে। আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। পানিটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্প্যাগেটি। এখানে আমি 200 গ্রাম স্প্যাগেটি নিয়ে নিয়েছি। স্প্যাগেটি সিদ্ধ হতে একটু সময় লাগে, 10 থেকে 15 মিনিট লাগতে পারে, আমার 12 মিনিট লেগেছে। এখন গরম গরম অবস্থায় আমি এগুলোকে উঠিয়ে একটি পাত্রে নিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। গরম অবস্থায় এই তেলটাকে ভালো করে মিশিয়ে আমি ঢেকে এক পাশে রেখে দিবি স্প্যাগেটিগুলো। অপর দিকে একটি প্যানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি, আর এখানে অবশ্যই বাটার নেওয়ার চেষ্টা করবেন। বাটারগুলো গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। 30 সেকেন্ড ভাজার পর এখানে আগে থেকে সিদ্ধ করা এই স্প্যাগেটিগুলোতে ভালো করে নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ দুধ। এখন মিনিট দুয়েক নেড়ে চেড়ে স্প্যাগেটিগুলোকে ঢেকে এক সাইডে রেখে দিব। সেই একই পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি হাড় ছাড়া 1/3 কাপ পরিমাণ চিকেন। চিকেনগুলোকে আমি 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স 1/4 চা চামচ করে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন চিকেনগুলোকে মিনিট দুয়েকের মতো ভেজে নেব, এতে করে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এক এক করে এগুলোকে তুলে রাখবো। এখন সে একই পাত্রে আমি সস তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। ভালো করে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড রান্না করার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু, আর 1.5 টেবিল চামচ পরিমাণ পানি। ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড পরে যখন এরকম বাবল তৈরি হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো। চিকেনগুলোকে এই সসের সাথে 2 মিনিটের মতো রান্না করে এগুলোকে উঠিয়ে নিব। অপর দিকে আগে থেকে রান্না করে রাখা স্প্যাগেটিগুলোর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ ম্যায়োনিজ নিয়ে নিচ্ছি। এখন ম্যায়োনিজগুলোর সাথে ভালো করে স্প্যাগেটিগুলো মিশিয়ে নেব। স্প্যাগেটিগুলো কিন্তু এভাবেই খাওয়া যায়, কিন্তু ম্যায়োনিজ দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন পরিবেশনের পালা। আমি স্প্যাগেটিগুলোকে একটি প্লেটের উপর নিয়ে নিয়েছি, আর এর উপরে দিয়ে দিয়েছি ইয়ামি ইয়ামি সসি চিকেন। তৈরি হয়ে গেল মজাদার সসি চিকেন স্প্যাগেটি। এটা খেতে কিন্তু দারুণ মজা, আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।